জীবন মানেই সমস্যা। জীবন পথ চলতে চলতে আমরা নানাবিধ সমস্যার সম্মুখীন হই, কিন্তু আপনারা কখনো ভেবেছেন সেই সমস্যার উৎপত্তি কোথা থেকে, তার স্থায়িত্ব কতদিন, তার সমাধানের রাস্তা কি? মনে রাখবেন, সমস্যা যেখানে থাকে সমাধানের রাস্তাটাও ঠিক সেইখানেই লুকিয়ে থাকে। আপনার সমস্যার সমাধানের রাস্তা দেখানোই আমার কর্তব্য। আমি সম্রাট, আপনাদের বন্ধু। প্রতিদিন রাত্রি 9টায় জ্যোতিষের নানাবিধ তথ্য নিয়ে উপস্থিত থাকব সেই সমস্যার সমাধানের রাস্তা বের করার জন্য। 9 PM মোটিভেশনে আপনাদের নজর রাখতে হবে। আমি তো থাকছি, আপনারা থাকছেন তো? নমস্কার সম্রাট, আবারও হাজির। কেমন আছেন আপনারা? 2022-এর জুলাই মাসের রাশিফল নিয়ে সম্রাট আবারও হাজির, কিন্তু আজকে প্রাককথন। অর্থাৎ আপনারা কমেন্ট সেকশনে অনেকেই প্রশ্ন করেছেন রাশিফল দেখবার সময় যে সম্রাটদা আমরা রাশি থেকে গুনবো না লগ্ন থেকে গুনবো, রাশি আর লগ্ন দুটো কি আলাদা? আমরা কখনো কখনো জন্মচক্রে দেখি কারো চন্দ্র যেখানে বসে রয়েছে সেটা রাশি, আবার লগ্ন আরেকটা রাশিতে বসে রয়েছে সেই জায়গাটাকে আমরা, সেই রাশিকে আমরা লগ্ন বলে ভাবি। তার মানে আপনাদের হয়তো, আপনারা কেউ কেউ জিজ্ঞেস করছেন আপনার হয়তো মেষ লগ্ন কর্কট রাশি, তা আপনি কি শুধু কর্কট রাশি দেখবেন নাকি আপনি যখন আমরা মেষ রাশির ফল আলোচনা করছি সেই রাশিফলও দেখবেন? তার মানে আপনার লগ্নফলকে কি আপনি রাশিফল হিসেবে দেখবেন? আপনাদের মধ্যে এরকম একটা দ্বিধা আর একটা দ্বন্দ্ব কাজ করছে। আপনারা রাশিফল দেখেন, আপনাদের নিজের রাশিফল দেখে আপনারা ক্ষান্ত থাকেন ঠিকই, কিন্তু তারপর আপনাদের মধ্যে একটা সমস্যা তৈরি হয় যে সম্রাটদা লগ্নটাকে তাহলে কী করবো, লগ্নের ভূমিকা কী, রাশিফল আর লগ্নফল পার্থক্য কোথায়, রাশিফল আর লগ্নফলের মধ্যে তফাতটা কী? এখানেই মজাটা। মজাটা কী? কেন রাশি, তার মানে চন্দ্র দেখবেন আপনাদের জন্ম, আপনাদের জন্মছকে দেখবেন চন্দ্র কোনো না কোনো একটা নক্ষত্রে অবস্থান করছে। আপনার অশ্বিনী নক্ষত্রে জন্ম হয়েছে, অশ্বিনী নক্ষত্রের গ্রহকে, অশ্বিনী নক্ষত্রের গ্রহ হচ্ছে কেতু, তার মানে আপনার কেতুর দশায় জন্ম হলো। তার মানে এই যে দশা শুরু হলো আপনার জীবনযাপনের যাত্রা, অর্থাৎ আপনার যাত্রাপথ শুরু হলো, আপনার জীবনযাপনের ধারা শুরু হলো। আর দেখে নিতে হবে আপনার লগ্নকে, দুটো জিনিসকে আমাদের বুঝতে হবে। কে রাশি? চন্দ্র যেখানে অবস্থান করছে অর্থাৎ সেই জায়গা আপনার মন, সেই রাশি হচ্ছে আপনার মনের রাশি। আবার লগ্ন যেখানে অবস্থান করছে সেই জায়গা হচ্ছে আপনার দেহের ভাব, অর্থাৎ তনুভাব। মন আমাদের শরীরের ভেতরে, মনের মধ্যে মানসিক ক্রিয়া তৈরি করে, বিক্রিয়া তৈরি করে, অর্থাৎ মন কিছু সৃষ্টি করে, সেই সৃষ্টিকে সে আমাদের মগজে প্রেরণ করে। আমাদের মগজে যখনই সেই বার্তা পৌঁছয় আমাদের দেহ সেই ক্রিয়া করবার জন্য সক্রিয় হয়ে ওঠে, অর্থাৎ আমরা কাজ করতে উদ্যমী হই বা উদ্যোগী হয়ে উঠি। তার মানে মন দ্বারা আমাদের দেহ নিয়ন্ত্রিত কোথাও না কোথাও, দেহ দ্বারা মন নিয়ন্ত্রিত নয়, মন দ্বারা দেহ নিয়ন্ত্রিত। আমরা সবসময় একটা কথা বলি, মেডিটেশন করবো, যোগা করবো, কেন? তার কারণ হচ্ছে আমরা মনকে কন্ট্রোল করতে চাইছি, আমরা মনকে নিয়ন্ত্রণ করতে চাইছি। আমাদের কাজ করবার ক্ষমতা ততটাই হবে আমাদের মনের অবস্থা যতটা। কেন রাশি ফল? এই যে চন্দ্র, আজকে আমরা যদি খুব সায়েন্স দিয়ে দেখি যে আমাদের রাতের আকাশে যখন আমরা চন্দ্রকে দেখছি, সেই চন্দ্রের মধ্যে কখনো কখনো আমরা পূর্ণ চন্দ্র দেখছি, কখনো অর্ধচন্দ্র দেখছি, আবার কখনো কখনো অমাবস্যার চন্দ্রে আমরা কোনো আলো খুঁজে পাই না। তার মানে চন্দ্র অনেকটা পরজীবী, চন্দ্র সূর্যের থেকে আলো নিচ্ছে, নিয়ে এসে তার মধ্যে তার আলো, নিজের মধ্যে যে আলো বা তার যে বিকিরণ, সেই বিকিরণটাকে সে ফুটিয়ে তুলছে। তার মানে সূর্যের আলোয় আলোকিত হয় চন্দ্র, তার মানে চন্দ্র পরজীবীর মতো আচরণ করে। আমাদের জন্মছকেও চন্দ্র কিন্তু অনেকটা পরজীবীর মতো আচরণ করে। আমরা পূর্ণিমাতে চন্দ্রকে পূর্ণ দেখতে পাই, আবার অমাবস্যায় চন্দ্রের ছটাকে আমরা দেখতে পাই না, আলোর ছটা পাই না, তার কারণ তখন সে সূর্যের থেকে কোনোভাবেই আর আলো পায় না, যার ফলেই তার মধ্যে একটা অন্ধকার ফুটে ওঠে। আমাদের মনের মধ্যেও ঠিক তাই, আমাদের মনের মধ্যে কখনো কখনো আলো আসে, কখনো কখনো অন্ধকার আসে। এই যে গোচর, কেন আমরা গোচর দেখছি, কেন আমরা রাশিফল দেখি, কেন আমরা প্রতি মাসে রাশিফল নিয়ে আসছি, অর্থাৎ প্রতি মাসে গ্রহরা চন্দ্র থেকে কোনো না কোনো কত কোনো না কোনো ঘরে চলে যাচ্ছে, কোনো না কোনো দূরে আপনার রাশি থেকে কত কত দূরে চলে যাচ্ছে, কত ডিগ্রি তফাতে চলে যাচ্ছে, তার কারণ শনি খুব স্লথ, শনি হয়তো একটা রাশিতে 2.5 বছর বসে থাকবে। তার মানে আপনার রাশি থেকে শনি কখনো সপ্তমে, কখনো অষ্টমে, কখনো যেখানেই বসে থাকুক না, তার মানে আপনার রাশি সাপেক্ষে শনি আপনার রাশি সাপেক্ষে যে ঘরে অবস্থান করছে না কেন, সেই ঘর থেকে অন্য ঘরে তার পথ পরিবর্তন করতে সময় লাগবে 2.5 বছর। তার মানে এই 2.5 বছর ধরে ওই ঘরে যে 30 ডিগ্রি মান পড়ে রয়েছে, 3টে নক্ষত্র রয়েছে, এই 3টে নক্ষত্র আর তার 30 ডিগ্রি মানকে সে আস্তে আস্তে অতিক্রম করতে করতে যাবে। তার মানে আপনার মনের অবস্থার সে কী ভেদ আনবে, কী ভেদাভেদ আনবে, আপনার মনের মধ্যে কী তারতম্যতা আনবে, এই বিষয়গুলোকে আমাদেরকে উপস্থাপনা করতে হয়। জুলাই মাসের যখন আমরা রাশিফলে প্রবেশ করছি, আমরা আলোচনায় প্রবেশ করব, তার আগে আমরা কী দেখছি, আমরা জুলাই মাসে মেষ রাশিতে মঙ্গল রাহুকে নিয়ে অবস্থান করছে,
শুক্র বুধকে নিয়ে বৃষ রাশিতে অবস্থান করছে। শুক্র বুধের সাথে বসে থাকবে বৃষ রাশিতে, অর্ধেক মাস পর্যন্ত থাকবে। তারপর অর্ধেক মাস তাদের আবার চলন চেঞ্জ হয়ে যাবে, তারা আবার রাশি পরিবর্তন করবে। রবিকে আমরা মিথুন রাশিতে পাবো, রবি অর্ধেক মাস মিথুন রাশিতে থাকবে, তারপর সে কর্কট রাশিতে চলে যাবে। কেতুকে আমরা কোথায় পাচ্ছি? কেতুকে আমরা তুলা রাশিতে অবস্থান দেখতে পাচ্ছি। আমরা শনিকে দেখতে পাচ্ছি কোথায়? শনিকে আমরা কুম্ভ রাশিতে দেখতে পাচ্ছি। বৃহস্পতিকে আমরা কোথায় দেখতে পাচ্ছি? বৃহস্পতিকে আমরা দেখতে পাচ্ছি মীন রাশিতে। তার মানে এই যে অবস্থান, তার মানে আপনার কোনো না কোনো একটা রাশি, আমি ধরে নিলাম আপনার রাশি হচ্ছে সিংহ, তার মানে আপনার রাশি থেকে বৃহস্পতি এখন অষ্টম ঘরে চলে গেছে। তাহলে আপনার যে পঞ্চমপতি, আপনার যে অষ্টমপতি, সে কি আপনার রাশির উপর দৃষ্টি ফেলেছে? যদি না ফেলে থাকে তাহলে কি হতে পারে? সমস্যাটা যেটা হতে পারে সেটা হচ্ছে যে আজকে আমাদের বিষয়গুলোকে ভাববার, যে আজকে আমরা যখন দেখছি যে এই যে চন্দ্র নিয়ে আমাদের যে আলোচনা, চন্দ্র নিয়ে যে আলোচনা, চন্দ্র থেকে শনি কত দূরে, চন্দ্র থেকে বৃহস্পতি কত দূরে, চন্দ্র থেকে মঙ্গল কত দূরে, চন্দ্র থেকে রাহু কত দূরে বসে রয়েছে, চন্দ্র থেকে কেতু কত দূরে বসে রয়েছে, তার মানে আমাদের মধ্যে একটা জিনিসকে বুঝতে হবে যে এই যে চন্দ্র বা এই যে কেতু বা এই চন্দ্র থেকে এই যে ম্যাক্সিমাম প্ল্যানেটগুলো যে এক একটা জায়গায় যে বসে থাকছে, তার ফলে আমার মনের মধ্যে কী তৈরি হচ্ছে, আমার মনের মধ্যে কর্মক্ষমতা কী তৈরি হচ্ছে, আমাদের মনের মধ্যে অস্থিরতা কী তৈরি হচ্ছে, আমার মধ্যে কোন কোন শারীরিক প্রতিবন্ধকতা আনতে পারে আমার মানসিক কারণে, আমরা কী কী স্ট্রাগল পেতে পারি। দেখুন, একটা ছোট্ট ইকুয়েশন যদি আমি বোঝাই আপনাদেরকে, সে আপনাদের বুঝতে খুব সুবিধা হবে। সেটা হচ্ছে যে বৃহস্পতি আপনার যে পঞ্চমপতি, সে আপনার আপনার হয়তো সিংহরাশি, আপনার সিংহরাশির সাপেক্ষে বৃহস্পতি আপনার পঞ্চমপতি, সেই পঞ্চমপতি এখন অষ্টমে বসে রয়েছে। তার মানে অষ্টম মানে আমরা বাধক স্থান ভাবি, কিন্তু অষ্টমে বৃহস্পতি এক বছর ধরে থাকবে, এই এক বছর ধরে 30টা ডিগ্রি পার করবে। তার মানে চন্দ্র থেকে বৃহস্পতি যে অষ্টমে বসে রইল, আপনার যে প্রতিষ্ঠার কারকগ্রহ সে বসে রয়েছে বাধক জায়গায়, তার মানে আপনার প্রতিষ্ঠায় সে কতটা বাধা আনতে পারে, কোন ডিগ্রিতে সে বাধা আনবে, সে কি উদীয়মান ডিগ্রি সেখানে থাকছে, যেখানে আমরা নিরপেক্ষ ডিগ্রি পাবো, সেখানে আমরা অস্তকালীন বা রাত্রিকালীন ডিগ্রি পাবো, তার মানে বৃহস্পতি কোন ডিগ্রিতে কী কী ফল দিচ্ছে, রাত্রিকালীন ডিগ্রিতে বৃহস্পতি চন্দ্রের উপর কী প্রভাব ফেলবে, নিরপেক্ষ ডিগ্রিতে চন্দ্রের উপর বৃহস্পতি কী প্রভাব ফেলবে, উদীয়মান ডিগ্রিতে বৃহস্পতি চন্দ্রের উপর কী প্রভাব ফেলবে, সমস্ত কিছু বিষয়গুলো আমাদেরকে আলোচনা করতে হয়। তার মানে বাধা কী রূপে পাবেন আজকে আপনার সিংহরাশি, সিংহরাশি সাপেক্ষে শনি যদি চন্দ্রে আপনার সপ্তমে বসে রয়েছে, তাহলে আপনার চন্দ্রের উপর পূর্ণ দৃষ্টি ফেলে রাখলো, তার মানে আমি কি বলছি স্থিতির থেকে দৃষ্টি বড়। তাহলে আপনার চন্দ্রের উপর যখন শনির দৃষ্টি ফেলে রাখলো, তার মানে সে তো ভালো হলো, তার মানে চন্দ্র চাইছে কি নটা গ্রহ, আমাদের তো নবগ্রহ বলি, তার মধ্যে রাহু কেতু হচ্ছে শ্যাডো গ্রহ, শ্যাডো প্ল্যানেট, চন্দ্র আমরা সাধারণত ধরে থাকি উপগ্রহের মতো আচরণ করে, তার মানে এই 3টে গ্রহকে বাদ দিলে বাকি যে 6টা গ্রহ থাকছে, চন্দ্র চায় এই বাকি 6টা গ্রহ যেন তার আশেপাশে থাকে, বা যদি দূরেও থাকে তাহলেও তারা যেন তার উপর দৃষ্টি ফেলে রাখে, কারণ স্থিতির থেকে দৃষ্টি বড় আমাদের জ্যোতিষশাস্ত্রে বলা হচ্ছে। কারণ যখনই দৃষ্টি পাবে চন্দ্রের কাজ করতে আরও সুবিধা হবে, তার মানে সিংহ রাশি সাপেক্ষে শনি যখন সপ্তমে বসে কুম্ভ রাশিতে বসে আপনার রাশির উপর দৃষ্টি ফেলছে, তার মানে সিংহ রাশির একটা বিরাট চন্দ্র একটা বিরাট এসেন্স পেয়ে গেল, কিন্তু প্রতিষ্ঠা কোথাও না কোথাও বাধা দেবে। তার মানে সপ্তম, সপ্তম মানে আপনার প্রফেশন, প্রফেশনাল এনার্জি শনি আপনাকে ভালো দেবে, বৃহস্পতি অষ্টমে গিয়ে প্রফেশনাল এনার্জিকে কোথাও না কোথাও একটু রোধ করতে চাইবে। এবার এইখানেই হচ্ছে আপনার মনের ব্যায়াম, আপনি যত মানসিকভাবে দৃঢ় আপনি থাকবেন, আপনি যত পজিটিভ থাকবেন, আপনি যত উদ্যমী হবেন, আপনি যত ভয় না পেয়ে আপনি যত সামনের দিকে এগিয়ে যাবেন, আপনি যদি মনে করেন বৃহস্পতি বাধা তো দেবে কিন্তু শনি তো বসে রয়েছে সেই বাধা সরিয়ে আমাকে আস্তে আস্তে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, তার মানে আমাদের রাশিফলের আলোচনা হচ্ছে তাই। তাহলে কেন রাশিফল দেখবো? তার মানে রাশি আমাদেরকে বলে দেবে আমরা এই মাসে কী করব, অর্থাৎ আমার মন এ মাসে আমার কী করতে চলেছে, আমার মনের গণনা এ মাসে, আমার মন যা চাইবে আমার শরীর তাই করবে। আমার মন চাইলো এ মাসে বেড়াতে যাব, আমরা হয়তো বেড়াতে চলে গেলাম, আমার মন বলছে এ মাসে একটা ছোটো একটা টিভি কিনলে ভালো হয়, হয়তো আমরা টিভি কিনে ফেললাম, ফাইন্যান্সের দিকে না থাকি হয়তো টিভি কিনে ফেললাম, আমার মন বলছে হয়তো একটা গাড়ি কিনে ফেলি, আমার মন বলছে না চাকরি ছেড়ে দিয়ে ব্যবসা করি, আমার মন বলছে ব্যবসা তো অনেক দিন হলো দেখি যদি একটু চাকরি করা যায়, তার মানে মানসিক পরিস্থিতি কোথাও না কোথাও চেঞ্জ হচ্ছে, আর এই কারণেই রাশিফল। তাহলে রাশিফল কেন দেখবেন? তার মানে আপনার মনের অবস্থাকে গুনবার জন্য, মনের অবস্থাকে কেন্দ্র করে আপনি আপনাকে অ্যাজিউম করবেন বা আপনাকে প্রেডিক্ট করবেন বা আপনার অবস্থাকে জানবেন বা আপনার অবস্থাকে তৈরি করবেন, তার জন্য আপনাকে রাশিকে জানতে হচ্ছে এবং তার অনুযায়ী আপনার লগ্নকে তৈরি করতে হয়। তার মানে রাশিফল অনেকাংশেই গুরুত্বপূর্ণ র্যাদার দেন লগ্নফল। আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন, যাদের লগ্ন আর রাশি এক, নিশ্চয়ই খুব ভ্যালিড প্রশ্ন, যাদের রাশি আর লগ্ন এক তাদের ক্ষেত্রে রাশি লগ্নকে সেম এসেন্স দিয়ে যাচ্ছে, তার মানে একই তত্ত্বেই তো পড়ে গেলেন না,
আমাদের আলোচনা আরো থাকবে, অর্থাৎ রাশিফল কেন, তার মানে কেন আপনারা কি গুনবেন, রাশিফল দেখবেন না লগ্নফল দেখবেন? অবশ্যই না, আপনারা সব সময় রাশিফল দেখবেন। রাশিফল মানে আপনার যেই রাশি শুধু সেই রাশি দেখবেন, আপনার রাশি লগ্ন একই হতে পারে, কোনো সমস্যা নেই, কিন্তু আপনার যেটা রাশি লেখা আছে সেই রাশির ফলকেই আপনাকে দেখতে হবে, সেই রাশিকেই আপনাকে এনহ্যান্স করতে হবে, অর্থাৎ লাস্ট অফ অল আপনার চন্দ্রকে এনহ্যান্স করতে হবে, যোগ করতে হবে, মেডিটেশন করে আপনার চন্দ্রকে নিয়ন্ত্রণ করতে হবে। জীবন গঠনে মনের ভূমিকা বা রাশির ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ। জ্যোতিষশাস্ত্রে লেখা হয় যে মনকে নিয়ন্ত্রণ করতে শিখতে হয়। আমরা জ্যোতিষশাস্ত্রে যে আলোচনা করি, যে গণনাগুলো করি, এই 12টা রাশি, 9টা প্ল্যানেট, 27টা নক্ষত্র, তার উপর দাঁড়িয়ে যে আপনাদের যে ভবিষ্যৎ গণনাগুলো করা হয়, তার মধ্যে বেশিরভাগ অংশই আমাদের জ্যোতিষশাস্ত্র বলে যে আমাদের আত্মনিয়ন্ত্রণ কীভাবে শেখা উচিত, অর্থাৎ আমাদের যোগের মধ্যে দিয়ে যেতে হবে, আমাদের মেডিটেশনের মধ্যে দিয়ে যেতে হবে, আমাদের প্রাণায়াম করতে হবে। আর এখানেই আমি একটা যোগ সেশন শুরু করতে চলেছি, আপনি কী করে আপনার জন্মছককে নিয়ন্ত্রণ করতে পারেন যোগের মধ্যে দিয়ে। আপনার কোনো না কোনো একটা নক্ষত্রে জন্ম, আপনার কোনো না কোনো একটা রাশিতে জন্ম হতে পারে, আপনার চন্দ্র কোনো না কোনো একটা আপনার কোনো না কোনো একটা লগ্ন হতে পারে, আপনার চন্দ্র জলতত্ত্বে থাকতে পারে, আপনার চন্দ্র অগ্নিতত্ত্বে থাকতে পারে, আপনার চন্দ্র বায়ুতত্ত্বে থাকতে পারে, আপনার চন্দ্র পৃথিবীতে থাকতে পারে, তার মানে কোন তত্ত্বে আপনার চন্দ্র বসে রয়েছে, তার মানে আমাদের জন্মছকে এই 27টা নক্ষত্রে 27 রকমের মেডিটেশন হয়, যোগা হয়, অর্থাৎ যোগ ব্যায়াম হয়। আমি সেই নিয়েই একটা যোগ সেশন শুরু করতে চলেছি, খুব শীঘ্রই তা নিয়ে আপনাদের সামনে একটা আলোচনা বা আমাদের কিছু ভিডিও আমরা উপস্থাপনা করব। যখন সেটা শুরু হবে তবে আমরা আগাম আপনাদেরকে জানিয়ে রাখলাম এবং তা নিয়ে বিস্তারিত ভিডিও আমরা দেখব। আপনাদেরকে বলে রাখি স্থানটা কোথায়, সেটা হচ্ছে সিকিমের মারতাম এবং পেলিংয়ে এবং আমাদের পুরুলিয়া জেলায় আমাদের এই যোগ সেশন শুরু হবে। তার জন্য আপনারা আমাদের হেল্পলাইন নম্বরে কবে কখন কীভাবে ফোন করবেন তা নিয়ে বিস্তারিত ভিডিও নিয়ে আমরা খুব শীঘ্রই আসছি। নজর রাখুন রাত্রিবেলা 9টায় 9 PM মোটিভেশনে সম্রাটের চ্যানেলে। সাবস্ক্রাইব যদি না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করে ফেলুন নতুন নতুন ভিডিও এনজয় করতে। প্রত্যেকে ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। আরও কিছু জানতে চাইলে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আমি নিশ্চয়ই আপনাদেরকে উত্তর দেবো।